আমি প্রথমতে আলোচনা করব পূজার বিষয়টি হয়েছে নামভর্তি। নারীন বিনা জ্ঞান, নারীন বিনা শিব, নাদরূপম পরম জ্যোতি, নাদরূপী শ্যাম হরি। অর্থাৎ জগত প্রথমতে সৃষ্টি হয়েছিল সপ্তধর্ম, যাক আমি নাদ ব্রহ্ম বুলি কওঁ, আৰু সৰল অৰ্থত এই নাদ ব্ৰহ্মকে আমি নাম বুলি কওঁ। নাদ শব্দ ব্ৰহ্মৰ জ্যোতি ৰখি, নামৰ জ্যোতি ৰখি জ্ঞান উদয় হ'ব নোৱাৰে। নাদ শব্দ ব্ৰহ্ম, নামৰ জ্যোতি ৰখি শিৱ শব্দ উচ্চাৰিত হ'ব নোৱাৰে। শিৱ শব্দ অৰ্থ হ'ল মংগল। এই নাথ কি? নাদৰূপম পৰম জ্যোতি। এই নাথ শব্দব্ৰহ্ম হৈছে এক পৰম জ্যোতি। নাদৰূপী স্বয়ং হৰি, আৰু এই জ্যোতি, এই নাদেই হৈছে স্বয়ং হৰি। সেই নাম নামের মাজত পার্থক্য নাই। যত নাম থাকে তার নামই, অর্থাৎ হরি থাকে। যত হরি থাকে তাতেই নাম থাকে। সেই কথাকে আমার মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব এইদরে কইছে, নাম নামের পরিচয় দিবলে গই, আপনার নামর অঙ্গ নাচারন্ত হরি, যে নাম সে হরি জানা নিশ্চিত। ভগবানে নিজের নামর সঙ্গ ত্যাগ নকরে, তেও যত থাকে তার নাম সংলগ্ন হয়ে থাকে। সেই অর্থত সেই বাক্যটি সেইভাবে প্রকাশ করা হয়েছে। আর এই নাম কত নির্দিষ্টভাবে থাকে সেই কথা আকৌ মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবর প্রিয় শিষ্য বরহাপুর মাধবদেবী এইভাবে কেছে, মাধবর নাম বৎসপ্রায় ভৈরব, ভক্তে কান্ত লয়া জান্ত, বেদর ঈশ্বর হরি ধেনু ধেন তার কথাতে ভ্রান্ত। অর্থাৎ গরু পাই যদি আগে আগে গুছি যায়, গাই যদি আপনার তার পিছে পিছিয়ে ধাবিত হব। ঠিক সেইদরে যতই ভগবন্তর নামর ধ্বনি উত্থাপিত হয়, তাতেই ভগবন্ত পুরুষে বলে সংলগ্ন হয়ে বিরাজ করে। বেদর ধেনুস্বরূপ ঈশ্বর গৈ তাত অবস্থান গ্রহণ করে, এয়া নাম লওয়া ঠাই, এয়া নামি থাকা ঠাই। অর্থাৎ নাম নামি একোকৈ অভিন্ন, এই নাম নামি থাকা ঠাইখানে আমার অসমীয়া সমাজ সমাজ পরম্পরা পরিচিত হয়ে আছে নাম ঘরূপে। মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবে আমার এই নামঘরের যে মজিয়া দি হল, এই নামঘর মজিয়াত বহি আমি ভগবন্তর গুণকীর্তন করো, আর ভগবন্তর নাম কারণে তার আধারটি এই স্থানখনের নাম রখা হয়েছে নামঘর। পৃথিবীত এনে বস্তু নাই যার বিপরীতে নাম নাই। গুড় চেনি মিঠাই ফুল ফল পশু পক্ষী গছ লতিকা বিভিন্ন শ্রেষ্ঠ বস্তুর নাম আছে, কিন্তু সেইবিলাক নাম আমি নামঘর নব, যামে আমার ক্ষতি দিব পারে সেই নাম নির্দিষ্ট বস্তুর নাম, সেয়া ভগবন্ত নাম। গুরু শ্রেণী বলে কলে জিভাত নিদিয়া পর্যন্ত খাব অনুভব হব ন। গুরু শ্রেণী মিঠাই বলে কলে বলে জিভাত দিবই লাগিব, এটাহে তার প্রাপ্ত অনুভব করতে পারে। এই গুরু শ্রেণী মিঠাই এইবিল পরিচয় জ্ঞাপক শব্দ, আর যদিও তার পদার্থটি লুকাই আছে কিন্তু কার্যকরীভাবে তার ব্যবহার করলেহে সেই নামটোর গুণাগুণের কথা আমি গম পাওঁ।
কিন্তু ভগবন্তৰ নাম এনেকুৱা, এবাৰ ৰামকৃষ্ণ বুলি কোৱাৰ লগে লগে, নাৰায়ণ বুলি কোৱাৰ লগে লগে, বাসুদেৱ বুলি কোৱাৰ লগে লগে জিভাখনটো খোৱালে ভৰি পৰিবই আৰু তনু মন ৰোমাঞ্চিত কৰি তুলিব পাৰে। এই হৈছে প্ৰকৃত ভগৱন্তৰ নাম। আমি সেই নাম লওঁ যি নামৰ যোগেদি আমাৰ মন প্ৰাণ ভৰি দিব পাৰে, তনু মন ৰোমাঞ্চিত কৰিব পাৰে। আৰু কেৱল সেয়াই নহয়, হৰে নামৈব নামৈব মম জীৱনম কৰো নাস্তিত্ব নাস্তিত্ব বিৰণ্যতা। যে কলিযুগত মানুহক ঘটি দিব পৰা মুখ্য মন্ত্ৰ হৈছে নাম। হৰি নামৰ যোগেদিহে মানুহে গতি পাব পাৰে। ধন টকা পইচা ঐশ্বৰ্য সম্পদ আমি আহৰণ কৰিব পাৰোঁ, সি আমাক স্বচ্ছলতা দিব পাৰে, সি আমাক খন্তেকীয়া সুখ দিব পাৰে, সাময়িক এটা অৱস্থা সৃষ্টি কৰি দিব পাৰে, কিন্তু সি আমাক গতি দিব নোৱাৰে, মুক্তি দিব নোৱাৰে। সেই আমাক গতি দিব পৰা মূল মন্ত্ৰটোৱে হৈছে নাম। আৰু সেই নাম আমি নামঘৰত সকলোৱে একেলগে বহি লওঁ। আৰু এই নাম ল'লে আমাৰ লাভ কি হয় সেই সম্পৰ্ক এইদৰে ভগৱানে নিজেই কৈছে, কৃষ্ণ 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 ইতি যোমাং স্মৰতি নিত্যশ জলং ভিক্ষা তথা পদ্মং নৰকাত্মহম। যি কৃষ্ণ 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 এই শব্দ উচ্চাৰণ কৰি মোৰ নাম ল'ব, তেওঁক মই জলৰ মাজত থকা পদুমৰ পাতত যেনেকৈ পানী নালাগে, তেনেকৈ তেওঁ কৰ্মৰ মাজত থাকিলেও মই তেওঁৰ সমস্ত কৰ্ম বন্ধন চিঙি দিব পাৰোঁ। আনহে নালাগে নৰকাত উদ্ধাৰ মহম, তেওঁ যদি কিবা কাৰণত নৰকৰ দ্বাৰখন উন্মোচিত হয়, সেই নৰকৰ দ্বাৰখন মই বন্ধ কৰিব পাৰোঁ আৰু নৰকৰ পৰা মই তেওঁক উদ্ধাৰ কৰি লৈ আহিব পাৰোঁ। এয়া নামৰ মহাত্ম। নাম ল'লে আমি এই অৱস্থান লাভ কৰিব পাৰোঁ। লগে লগে পুনৰ এই কথা কোৱা হৈছে, ৰাম ৰামেতি 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 ৰাম নাম মনোৰমে সহস্ৰ নাম তৎতুল্য ৰাম নাম বৰাগণে। ভগৱানে কৈছে মোৰ ৰাম 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 এই শব্দ উচ্চাৰণ কৰি যি নাম ল'ব তেওঁ মোৰ সহস্ৰ নাম লোৱাৰ ফল লাভ কৰিব। কাৰণ ৰাম নাম আটাইতকৈ মনোৰম মনোমোহা শব্দ। তাৰ লগে লগে পুনৰ এইদৰে কোৱা হৈছে, পুণ্যাৰণ্যে নৃসিংহয়ে ক নাম সিংহ বিৰাজতী যত নাদত্তে পলায়ন্তী মহাকৰ্ম শকুন্দৰা। যেনেকৈ হাবিত সিংহৰ শব্দ শুনিলে মদগত হাতীও পলায়ন কৰে, তেনেকৈ যতেই ভগৱন্তৰ নামৰ ধ্বনি উৎসাহিত হয় সেই নাম সিংহৰ ধ্বনিত আমাৰ সমস্ত পাপ বাসনা দূৰ কৰি যাব পাৰে। সেইকাৰণে কোৱা হৈছে পুণ্যাধন্যে নৃসিংহ এক নাম সিংহ বিৰাজতি য'ত জনবসতিৰ ক্ষেত্ৰ সেই মানুহৰ বাস কৰা ক্ষেত্ৰখনক পুণ্যাধন্য বুলি কোৱা হৈছে। কেৱল হাবি থকা ক্ষেত্ৰখনকেই অৰণ্য বুলি কোৱা নাই, এই জনবসতি ক্ষেত্ৰখনক পুণ্যাধন্য বুলি কোৱা। সেইকাৰণে কোৱা হৈছে পুণ্যাৰণ্যে নৃসিংহ এক, এই পুণ্যাৰণ্যত এটা সিংহ আছে, নৃসিংহ আছে। সেই সিংহটোৰ নাম কি? নাম সিংহ বিৰাজতী। এই সিংহটোৰ নাম হ'ল নাম সিংহ। যত নাদত্তে যেতিয়া নাম সিংহই নাদ কৰিব ধ্বনি কৰিব পলায়নতে মহাকৰ্ম শকুন্দৰা। তেনেকৈ হাতী পলায়ন কৰে কুঞ্জ মানে হাতী, তেনেকৈ আমাৰ মনৰ মাজত থকা পাপ বাসনাৰ স্বৰূপ ভষ্টি নামৰ ধ্বনি শুনাৰ লগে লগে সি দূৰতে বিদূৰ হৈ যায়। এয়া নামৰ মহাত্ম। কিন্তু নামঘৰত যিসকলে নাম লয় কেৱল তেওঁলোকেই ধন্য নহয়, নামৰ পৰিৱেশ সৃষ্টি কৰা সকলো ধন্য হৈ যায়। কাৰণ শ্ৰৱণ কীৰ্তনৰ মাধ্যমেৰে আমি নামৰ পৰিৱেশ সৃষ্টি কৰোঁ। কোনোবাই নাম ল'ব লাগিব আৰু কোনোবাই শুনিব লাগিব।
আৰু নাম লওঁতে তাত পরিবেশ সৃষ্টি কৰিব লাগিব। দেউজনে এখন পাতি দিব লাগিব, যিজন তার পরিচালক পরিচালিকা সেবিকা ভালকৈ মার্জন করে দিব লাগিব। নাম লগাজনক বহু বহিবর কারণে এখন পাতি দিব লাগিব। এনেকৈ পরিবেশ সৃষ্টি করার পিছতে নাম উৎপাদিত হয়ে পায়। এই ক্রম হচ্ছে যৌ স্মরন্ত স্মরণটু হরের নামনা কলু যুগে কেউটি ধন্যা কেউটি পূজা এ জানি পরমভূতি। কলি যুগত বিশেষকৈ যি নাম উচ্চারণ করার ক্ষেত্র সহায় করে দিয়ে আর যখনে প্রকৃতার নাম লয় এই দুই পক্ষর জীবন ধান্য করে এই অতি ধন্যা এই স্মরণ করা স্মরণ করা এই দুই পক্ষ জীবন ধন্য হয়ে যায়। কেবল ধন্য হয় বলে কই তার শান্ত থাকা নাই, এটি পূজা সমাজের পূজনীয় ব্যক্তিরূপে পরিচিত হয়, তাতেই শান্ত থাকা নাই এই জানি পরাঙ্গতি। সেই উভয় পক্ষই যে নাম লয় আর নাম লওয়ার সহায় করে এই দুই শ্রেণীর পরম গতি লাভ করে। খেয়ালি একেলগে নামঘর বহি নাম কীর্তনের পরিবেশ সৃষ্টি করো আর নাম লই আমার জীবনবিলাক ধন্য করবলে আমি প্রয়াস করো। এয়া নামৰ তাৎপর্য, এয়া নামঘরের তাৎপর্য।